পাস্তাতে পাস্তাতে মাশরুম দেওয়ার ফলে আমার কাছে মনে হয়েছে একটা ভালো কম্বিনেশন আসছে। চিকেন দেখা যাইতেছে উপরের দিকে অনেক বেশি দেওয়া আছে, খুবই ক্রিসপি আছে এটা। এটা হচ্ছে আমাদের এই শর্মার সাথে ফ্রাইস আছে, এই যে ফ্রাইস দেওয়া আছে। তো আমি একটু শর্মাটা দেখানোর ট্রাই করি আপনাদের। এমনিতে র্যাপিং করা আছে, হ্যাঁ র্যাপিং করার ফলে গরম আছে এখনো শর্মাটা। আর এই হচ্ছে আমার শর্মা, হ্যাঁ সস ভালোই দেওয়া আছে, দেখতেই মনে হইতেছে। বাইট দিলাম, চিকেনের পরিমাণ ভালো, সসও দেওয়া আছে যে আপনারা দিতে পারতেছেন। এখানে একটু টমেটো বা পেঁয়াজ এগুলা ক্যাপসিকাম আছে, এগুলা একটু শক্ত শক্তই আছে, এই জন্য বাইটের ফলে ভালো একটা টেস্ট আসতেছে আর কি। আমার মনে হয় এটা ভালোই। নান ব্রেড যেটা এটা অনেক সফট আছে, এমনিতে ভিতরে সবজি আছে আর চিকেন, আর সবজিগুলো তো বললামই একটু হার্ড আছে। অনেক জুসি আছে আর কি সসটা, দেখা একটু মানে সস বালাই দেওয়া আছে। আমাদের স্টিক বার্গার যেটা, বার্গারটাতে এমনিতে সস অনেক ভালো দেওয়া আছে। এটা আমাদের মেইনলি দুইটা সস আছে, হানি মাস্টার সস একটা, আর আরেকটা হয়েছে সিক্রেট একটা সস। এটা হয়তো ওনাদের কোনো সিক্রেট রেসিপি দিয়ে বানানো আমার জানা নাই, শেফ স্কোয়াডের। এই হচ্ছে বার্গার। আর এমনিতে ভিতরে গাজর দেওয়া আছে, লেটুস পাতা, টমেটোগুলো তো দেওয়া আছেই। আর প্যাটি যেটা, এটা হচ্ছে চিকেন প্যাটি, সস অনেক ভালোই দেওয়া আছে মানে দেখতে পারতেছেন আপনারা। দুইটা সস কম্বিনেশন আসলে আমার মনে হয় ভালোই হবে। দেখি বাইট দিয়ে, পেটি যেটা খুবই সফট মনে হয়েছে আমার, এই বাইট দিতে একদম ইজিলি মুখে চলে আসছে, পেটিটা আসলে নরম। আমি একটু বার্গারটা দেখানোর চেষ্টা করতেছি, ভিতরের অংশটা দেখতে পারতেছেন, সস একদম মানে খুবই বেশি দেয়া পুরো অংশের মধ্যে। আর এখানেও দেখতে পারতেছেন আপনারা সসের পরিমাণ অনেক ভালো। আর এই যে প্যাটি, এই যে চিকেন প্যাটি, এই যে প্যাটিটা ওই যে প্যাটিটা একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন চিকেন মানে একদম সফট আছে। ওই যে হ্যাঁ ভালোই। আর ওই যে এখানে লেটুস পাতা, আর এদিকেও আবার প্যাটি দেওয়া আছে, মানে কেটে দুইটা অংশ চিকেন প্যাটি দুই দিকে দেওয়া আছে আর কি। কেউ আবার ছোটো মনে করবেন আর কি, এটা দেখে প্যাটিটা হয়তো ছোটো দেওয়া আছে, দুই পাশেই আছে। ওই যে এখানে একটা চিকেন প্যাটি আছে, এটা হচ্ছে রাইস বোল, অনেক ভালো ডেকোরেশন করা আছে, খুব সুন্দর লাগতেছে এটা বাইরের থেকে। আর এখানের মধ্যে আছে চিকেন কারি, আর সিজনাল যেটা সবজি আছে, আর এগ আছে আর কি সাথে। সো ট্রাই করে দেখি আর কি, কারিটা খুব জুসি মনে হইতেছে। আমি রাইসের সাথেই খাই, একদম মানে জুসি আর কি একটা চিকেন। একদম মানে চিকেনের সাথে চিকেনটা একদম গ্রেভি করা হয়েছে, যার ফলে অনেক মজা লাগতেছে। গ্রেভি ভাব আছে এই জন্য আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে আর কি। এটা হচ্ছে সিজনাল সবজি যেটা, আর এই তো চিকেন, আর এমনিতে ফ্রাইড রাইস আছে আর কি। বাবিকু বলটাতে রাইসের পরিমাণ মাশাআল্লাহ ভালো। এটা তো হচ্ছে এগ, ওই যে আর দিয়ে দেখাই
হ্যাঁ, রাইসের সাথে কারিটা একদম গেছে, খুবই ভালো একটা কম্বিনেশন আসছে। সো ট্রাই করে দেখবেন, বারবিকিউ বলটা অনেক ভালো। ফাইনালি চলে আসছে শেফ স্কোয়াডের যে স্পেশাল মুরগ পোলাও। এটা আসলে আমার পার্সোনাল, আমি অনেক বেশি পছন্দ করি এটা, এর আগে আমি অনেকবার খাইছি। সো আজকে আমি এটা অর্ডার করার সময় এটা আমি স্পেশালি অর্ডার করছি, কারণ এটা আমার অনেক পছন্দের একটা প্লেটার। আর এটার মধ্যে কী কী আছে আমি আপনাদের একটু বলে দিই। তিন পিস আসলে চিকেন আছে, আর রাইসটা যেটা আছে ব্র্যান্ডেড চিনিগুড়া চালের, আর সাথে তো ডিম দেওয়া আছে, আচার দেওয়া আছে, আর এই শশা দেওয়া আছে। সো আমি একটু দেখানোর ট্রাই করি আপনাদের ভিতরের অংশটুকু। ডিমটা একটু সরাই, রাইসের পরিমাণও ভালো দেখতে পারতেছেন, আর ওই যে চিকেন। এই যে চিকেন, চিকেনের পিসগুলো যদিও ছোট, তাও তিন পিস চিকেন দেওয়া আছে, অনেক টেস্টি একটা চিকেন। এই প্লেটারটা আপনারা টেস্ট করতে পারেন, এটা স্পেশাল মুরগ পোলাও, যেটা শেফ স্কোয়াড স্পেশাল এখানে আপনারা পাবেন। আর এটার দামটা হচ্ছে 220 টাকা। সো কেউ যদি ট্রাই করেন আসলে হতাশ হবেন না আর কি, আমার যেটা মনে হয় এটা অনেক ভালো লাগছে আমার কাছে, আর এমনিতেও পেট ভরে যাবে আর কি এটা খাওয়ার পর। প্রাইসটাও অনেক ভালো আর কি এই প্লেটারের। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো, যদি কেউ খেতে চান এটা ট্রাই করবেন আর কি, এখানে যদি কেউ শেফ স্কোয়াডে যদি কেউ আসেন এটা ট্রাই করবেন। রাইসের মধ্যে আলাদা একটা স্মেল আছে এখানে এই প্লেটারটাতে। আর চিকেনটার কথাও যদি বলতে হয়, মানে আমি বলবো অনেক টেস্টি একটা চিকেন। এদিকে আচার দেওয়া আছে, আচারটার সাথে আসলে এই প্লেটারটা অনেক মজা লাগে আর কি। হ্যাঁ, আগেও খাইছিলাম এই প্লেটারটা, এরকমই টেস্ট আছিল, টেস্ট আসলে চেঞ্জ হয় না, যাই হোক আমার কাছে ভালোই লাগতেছে। সো গাইস, আজকের শেফ স্কোয়াডের আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় একটা আইটেম ছিল এটা হচ্ছে ক্যাশিউ নাট সালাদ। এটা আসলে এর আগে আমি কখনো ট্রাইও করি নাই। সো আজকে আমরা এটা অর্ডার করছি, আর ভাবলাম যে এটা সবার শেষেই দেখাই একটু। আর সিলেটে আমার মনে হয় সব জায়গাতে এটা পাওয়া যাবে না, শেফ স্কোয়াডে এটা আছে। সো আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন, আর দেখতে অনেক সুন্দর লাগছে। এমনিতে আমরা নর্মাল সালাদ সবাই টেস্ট করছি, কিন্তু এই এই যে সালাডটা আছে এটা একটু স্পেশাল আমার কাছে মনে হয়েছে, ক্যাশিউ নাট সালাদ। সো আপনারা শেফ স্কোয়াডে আসলেই পেয়ে যাবেন, আপনারা ট্রাই করতে পারেন। আমরা আজকে একটু ট্রাই করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এমনিতে ডেকোরেশনটা খুব সুন্দর, লেটুস পাতা দেওয়া আছে, আর ওইদিকে আমরা সালাদ যেরকমই থাকে, যেমন টমেটো শসা পেঁয়াজ এগুলোই থাকে নর্মালি সালাদের মধ্যে। সো এখানে এগুলোই আছে, আর সাথে স্পেশাল যেটা আছে ওটা কাজু বাদাম আর কি। তো এরকম সালাদ আসলে আমি এর আগে টেস্ট করি নাই, আপনারা করছেন কিনা জানি না, যদি করেন আমাদেরকে জানাবেন, আর টেস্ট করি আমরা। আর সস দিয়ে আছে আর কি সালাদের মধ্যে, এটা স্পেশালিটি আর কি বলতে হবে। এই হচ্ছে সালাডটা, ওই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাজু বাদাম, এগুলো দেওয়া আছে সম্পূর্ণ সালাদের মধ্যে। আর যেটা বলতে হয় আর কি সালাদের স্পেশালিটি যেটা, নর্মালি কিন্তু আমরা সালাদের মধ্যে চিকেন দিই না, কিন্তু এখানে চিকেনে দেওয়া আছে, এজন্য আসলে অনেক মজা লাগতেছে। ফার্স্ট টাইম আমি আসলে ট্রাই করছি এই সালাডটা, সো আমার কাছে অনেক মজা লাগতেছে। এই যে সালাডটা দেখতে পারতেছেন, নর্মাল সালাদের মধ্যে যা আইটেম থাকে ওইগুলোই আছে, স্পেশাল যেটা আমার কাছে মনে হয়েছে সস আর চিকেন, আর আপনার ওই যে বাদাম যেটা এটা দেওয়া আছে কাজু বাদাম। এটা নর্মালি আসলে সালাদ এরকম খাওয়া যায় না,
আমরা কোনো কিছুর সাথে মিক্স করে খাই কিন্তু এই সালাদটা আপনি পুরোটা মানে এমনিতেই খেতে পারবেন আমার মনে হয় যে পুরোটা আমি এমনিতেই শেষ করে ফেলতে পারবো সালাদটা আসলে অনেক মজাদার খুবই টেস্টি সো আপনারা কেউ মিস করবেন না যদি আর কাডিয়া ফুড কোর্টে আসেন তাহলে শেফ স্কোয়াডের এই সালাদটা অন্তত ট্রাই করবেন আর কিছু করেন না করেন এইটা আমি প্রেফার করবো পার্সোনালি গাইস আমাদের আজকের ভিডিও আসলে শেফ স্কোয়াড থেকে আটটা আইটেম নিয়ে করা আসছিল আর সাথে আমরা তিনটা ড্রিঙ্কস আইটেম আর কি অর্ডার করছিলাম সো এখানের মধ্যে এটা হচ্ছে মিন্ট লেমনেড আর এটা হচ্ছে লাইম লেমনেড আর এটা হচ্ছে অরিও শেক্স সো আমরা আজকে এগুলো ট্রাই করতে করতে আমরা ওই পুরো সম্পূর্ণ ভিডিওর একটা সামারি দিয়ে দেবো আর কি যে শেফ স্কোয়াডে আসলে আপনারা কোন আইটেমগুলো আর কি ট্রাই করবেন মাস্ট কোনগুলো আমাদের কাছে ভালো লাগছে এগুলো আর কি আপনাদেরকে একটু জানাবো আর সেই সাথে ভিডিওটা শেষ করে ফেলবো আজকের মতো সো অরিও শেকটা ট্রাই করার আগে আমি ওইগুলো ট্রাই করে নিই এটা হচ্ছে মিন্ট লেমনেড লেবু দিয়ে আছে আর উপরের দিকে পুদিনা পাতা যেটা ওইটা একটু বেশি দেওয়া আছে আমার কাছে মনে হয় এর আগেও মিন্ট লেমনেড ট্রাই করছি কিন্তু এটাতে পুদিনা পাতা একটু বেশি দেওয়া আছে উপরের দিকে টেস্ট করি আর কি দেখি কেমন স্ট্র দিয়ে আসলে পাতাগুলো মুখে যাচ্ছিল আর এমনিতে টেস্ট ভালো আছে এই ছিল আর কি মিন্ট লেমনেড এটা হচ্ছে লাইম লেমনেড যেটা এটাতে শুধু লেবু দেওয়া আছে এটা অনেক টক আর কি লেবুর যেই টেস্ট ওইটাই আর কি মিন্টের থেকে এটা টেস্ট আর কি অনেক টক কারণ এটার মধ্যে লেবু অনেক বেশি দেওয়া আছে বুঝতে পারতেছেন লাইম লেমনেড কেমন হয় এরকমই একটা আর ছিল লাস্ট ওয়ান অরিও শেক সো অরিও শেকটা একটু দেখি এটার ডেকোরেশন আসলে অনেক সুন্দর ওই দুইটা টেস্ট করার পরে অরিও শেকটা আসলে ভালো লাগতেছে বুঝতে পারতেছেন দুইটা টেস্ট একটা তো লাইম লেবুর শরবত বলা যায় আর কি আর ওইটা তো মিন্ট আর কি পুদিনা পাতা তো অরিও শেকটা আমার কাছে মজা লাগতেছে আর কি এটা টেস্ট নিয়ে আসলে কিছু বলার নাই অরিও শেক্স কেমন হয় এটা আপনারা সবাই জানেন অরিও শেক তো আর নর্মালি কিছু বলার নাই সো গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল আর আমরা এখন একটু শর্টকাট একটু সামারি দেওয়ার ট্রাই করি যে আমরা আজকে আটটা আইটেম ট্রাই করছি শেফ স্কোয়াড থেকে তার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে ওইটা হচ্ছে বারবিকিউ রাইস পুল যেটা ছিল এটা আমার কাছে অনেক ভালো লাগছে ওইটার কারি যেটা ছিল রাইসের সাথে অনেক ভালো কম্বিনেশন দিছে আর কি আমার কাছে ওইটা অনেক ভালো লাগছে আর কি সেকেন্ড আমি যেটা বলবো এটা হচ্ছে শেফ স্কোয়াডের স্পেশাল আইটেম যেটা মুরগ পোলাও আর কি সো এটা আমি প্রিফার করবো যারা আসলে মানে পেট ভরে খেতে চান আর কি তাদের জন্য আসলে অ্যামাউন্ট অনেক ভালো তিন পিস চিকেন আছে আর আচার দেওয়া আছে সাথে আর এমনিতে অপুলার রাইসটা আসলে অনেক ভালো ওইটা ভালো লাগছে আর তার যেটা আমি রিকমেন্ড করবো ওইটা হচ্ছে মানে মাস্ট ট্রাই করবেন ওইটা হচ্ছে ক্যাশিউ নাট সালাদ কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু ওইটা যদিও ফার্স্টের দিকে আমি ওইটা বলতে পারি না তারপর আমি তিন নম্বরে রাখছি ওই সালাডটা আসলে ট্রাই করবেন অনেক ভালো লাগছে আর কি আর বাকিগুলো ঠিকঠাক ছিল তাও একটু আমি এই তিনটা আর কি আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি কেউ শেফ স্কোয়াডে আসেন তাহলে ওই তিনটে আইটেম থেকে যে কোনোটা একটু টেস্ট করবেন আর ওনাদের একটা সাজেস্ট করা যেটা ছিল সবচেয়ে বেশি ওনারা যেটার উপর জোর দিচ্ছেন ওটা ছিল ওনাদের পাস্তা দা পাস্তা সো এটাও আমার কাছে ভালো লাগছে তো যদিও আজকে আমি মানে একটু লেট করছি খাবারগুলো ডেকোরেট করতে বা আমরা ভিডিও করার জন্য একটু সবগুলো সাজিয়ে নিছি এই জন্য আমাদের একটু লেট হয়েছে চিজটা একটু হার্ড হয়ে গেছিলো এরপরও পাস্তার টেস্ট ওভারঅল ভালো সো আপনারা যদি আসেন পাস্তাটা ট্রাই করতে পারেন সো গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল যদি আপনার আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সবসময় গুটি ফুডের সাথে থাকবেন সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে স্টে উইথ গুটি ফুড